ত্রিপুরা অসম এবং মিজোরাম সীমান্ত হতে এক জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। মৃত জওয়ানের বাড়ি মিজোরামের আইজলে। পানি সাগরে ত্রিপুরা আসাম ও মিজোরাম সীমান্তের খেদাছড়া থানার বাহাদুর পাড়ার লুঙ্গাই নদীর পার সংলগ্ন এলাকায় পাওয়া গেছে তার দেহটি। ত্রিপুরা আসাম এবং মিজোরাম সীমান্ত এলাকায় ফের একটি ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এ যাত্রায় এই সীমান্ত এলাকায় উদ্ধার হয়েছে মিজোরাম পুলিশে কর্মরত ইন্ডিয়ান রিজার্ভ পুলিশের এক জওয়ানের মৃতদেহ। মৃত জওয়ানের নাম এইচ ভানুলাল পাড়া, বয়স আনুমানিক 43, বাড়ি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের আইজলের রামলই তিং তাস এলাকায়। পানিসাগরের ত্রিপুরা আসাম ও মিজোরাম সীমান্তের খেদাছড়া থানার বাহাদুর পাহাড়ি লঙ্গাই নদীর পার সংলগ্ন এলাকায় পাওয়া গেছে তার দেহটি। ঘটনা ইতিমধ্যে উভয় সীমান্তে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, খেদাছড়ার বাহাদুর পাড়া এলাকার কিছু লোক জঙ্গলে সবজি আনতে গিয়ে এক ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে খেদাছড়া থানাতে খবর দেয়। খবর পেয়ে খেদাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ শনাক্ত করে। পুলিশ মৃতদেহের পাশ থেকে নেশা জাতীয় কিছু আপত্তিকর জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশায় আসক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই কনস্টেবল। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক শৌভিক দে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসেন। অ্যাকচুয়ালি এটা লোকটা মিজোরামের, তদন্তের মধ্যে জানতে পারলাম সে একজন আইআরপি, এই কনস্টেবল পুলিশ মিজোরামের। তার নাম হইল এইচ বানলাল পাড়া, 43 এই রকম। তো তাকে এখানে এই আমাদের খেড়াছড়া পিএসআইয়ের আন্ডারে বাহাদুরপাড়ার একটা লঙ্কাই নদীর তীরের পাশে একটা মৃত অবস্থায় পাওয়া গেছে আর কি। সোমবার দুপুরে ময়নাতদন্ত ও সকল আইনি প্রক্রিয়ার পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। জানা গেছে, মৃত ব্যক্তি মামিথ জেলার চাফেল বিওপিতে কর্মরত অবস্থায় ছিলেন। গত শনিবার দিনের বেলা বাড়িতে যাবার উদ্দেশ্যে ছুটি নিয়ে বের হলে আরবিওপিতে ফেরেনি। তবে কি কারণে ও কিভাবে রাজ্য টপকে ত্রিপুরার মাটি থেকে এভাবে মিজোরামের এক পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার হলো, তা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।